এরপর আমাদেরকে চাইছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে কোম্পানি থেকে লোন টাকি নিছে মা আমরা তো বুঝিনি পরে যখন তদন্ত করলাম যাচাই করলাম এখান যে ওই ভদ্রলোকের টাকা খেয়ে বসে কোম্পানি টাকা দিতে পারে এগুলি এই সমস্ত বিষয় তো উচিত না এবং আপনি যখন অনেকে আবার এরকম করে যে স্টক হিসেবে টাকা নেয় ওই 1,20,000 টাকা নিয়েছে বিবি ছাড়া 10 লাখ টাকা মাল পড়ে আছে আড়াই টাকা কোন রকম স্টুডিসম্যানকে 1,20,000 টাকা মাল বুঝে স্টুডিস নাম্বার অফিস থেকে বের করে ম্যানেজারের সাথে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করে চুক্তি করে স্টুডি নাম্বারটা বের করে তাকে স্টুডি নাম্বার বোঝাই দিস কিন্তু এই স্টুডি নাম্বার কোনো ভিবি স্টুডিস নাম্বার বের হয়ে আসে এটা আমি সময় দিয়ে এজেন্ট সাহেবকে বলবো যে এই পন্থাটা বন্ধ করতে হবে এবং আমার কাছে কয়েকটা প্রমাণ দিতে হবে আপনি তো নিজেই তো টিচারে কার্যক্রম দিয়ে আপনি উঠে আসছেন তো আমি বলবো যে 10,000 টাকার ইনভয়েস একেবারে নগদ মাল ছাড়া কোনো 5,000-6,000 কোনো বিষয় না এবং কোনো কিস্তি নিস্তি না একবারে অ্যাট এ টাইম এক জায়গায় বসে 10,000 টাকা মাল ইনভয়েস হবে তারপরে স্টুডি নাম্বার ফাইনাল হবে আদার আসবে আপনাকে একমত এটা তো মানুষ আমি যখন এটা মানুষকে এইভাবে মাল ছাড়া যখন স্টুডি নাম্বার দিয়ে দেবো প্রথমে আমি তাকে বাদ করে শিখে দিলাম আমার আমার উদ্বোধনটাই বাদ পাই ইয়েস অর নো এই কাজগুলো আমরা করব না এগুলি যখন গভর্নমেন্টরা দেখে তার কষ্ট সারা জীবনের জন্য আপনাকে ঘৃণা করবে ডাক্তার আমাদেরকে একটা জিনিস শিখাচ্ছেন যে তোমরা কারো উপকার করতে না পারো কিন্তু কারো কোনো ক্ষতি করতে পারো এই শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আরেকজন অ্যাসোসিয়েট এই শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে থাকেন আপনাদের সামনে জেম সাহেব বসে আছেন আমি আমার অ্যাসোসিয়েটদের কোনো অন্যায় বা জুলুমভাবে বা আমার অ্যাসোসিয়েট অন্যায়ভাবে একটা আবদার করছে সেটা আমি আবেদন জানাইছি এজিএম সাহেবকে প্রমাণ করুক ভাই বলেন আপনি বলেন তো আপনি একটু বুকে হাত দিয়ে বলেন সবার সামনে যে আমার বলেন অন্য অন্য লিডাররা যেভাবে ডাউনলাইন যেভাবে অন্যায়ভাবে সাপোর্ট চায় আমি চাইছি বলেন আপনি এরকম কোনো আবদার আসে নাই আমি স্টেপ স্টেপ বিষয়টা একটু ক্লিয়ার করি